দেখছেন ডিজিটাল খাবরিলাল আমি পাইল। জাতীয় রাজনীতির দিকে যদি আমরা দেখি সব দিক দিয়ে এখন ভরা ডুবিতে বিজেপি বলতে গেলে আর যেন মাথা তুলে দাঁড়াতেই পারছে না যেমনটা আমরা লোকসভার রেজাল্ট দেখেছিলাম তেমনই কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রেও একই জিনিস দেখলাম বিজেপি চলছে ভরা ডুবিতে লোকসভা নির্বাচনের ফলাফলে যেমন দেখেছি যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি গতবারের মতো তেমনও কিন্তু এবার উচ্চকক্ষে অর্থাৎ রাজ্যসভাতে দুর্বল হয়ে পড়ল বিজেপি রাজ্যসভাতেও কিন্তু পেল না সংখ্যাগরিষ্ঠ কিভাবে দুর্বল হলো সেটাই বলি গত শনিবার রাজ্যসভার চারজন সদস্য নামগুলি বলছি আপনাদেরকে সোনাল মানসিংহ মহেশ জেঠলানি রাম সকল এবং রাকেশ সিনহা এই চারজনের মেয়াদ শেষ হয়েছে রাজ্যসভাতে যেই চারজন ছিলেন বিজেপির হয়েই কারণ এরা প্রথমে তো জোট নিরপেক্ষ সদস্য হিসেবে কেন্দ্র সরকারের পরামর্শে দ্রৌপদী মুর্মু দ্বারা মনোনীত হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে এরা মোদি সরকার জয়েন করেন এবং এই চারজনের এবার মেয়াদ শেষ হওয়াতে কোথাও গিয়ে যেন দুর্বল হয়ে পড়ল বিজেপি চারজন সদস্য বাদ দিলে এবার বিজেপির মোট সদস্য সংখ্যা রাজ্যসভাতে সাতাশি জন অপরদিকে এনডিএতে একশো এক জন এখান থেকেই কিন্তু এই খবর উঠে আসছে এবার যে বিজেপি দুর্বল হয়ে পড়েছে বর্তমানে রাজ্যসভার আসন সংখ্যা দুশো যেখানে দুশো জন নির্বাচিত এবং এগারো জন মনোনীত এতদূর অব্দি হিসেব পরিষ্কার তবে এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে এই যে দুশো পঁয়তাল্লিশটি আসন এই দুশো পঁয়তাল্লিশটির মধ্যে ম্যাজিক ফিগার বলা হচ্ছে একশো তেরোটি আসন যা বর্তমানে না তো রয়েছে বিজেপির কাছে আর না তো রয়েছে এনডিএ জোটের কাছে একশো তেরোটি ম্যাজিক ফিগার ক্রস করতে পারেনি না তো বিজেপি একা পেরেছে না জোট নিয়ে এনডিএ নিয়ে পেরেছে তার মানে এদিক থেকে তো ক্লিয়ার যে সংখ্যাগরিষ্ঠতা রাজ্যসভাতেও পাচ্ছে না বিজেপি অপরদিকে যেটা জানা যাচ্ছে যে সাতজন নিরপেক্ষ এবং একজন নির্দল সদস্য এখনও কিন্তু বিজেপিকে সমর্থন করছেন সেই দিকে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যসভাতেও যদি কোনো বিল পাস করতে হয় তাহলেও কিন্তু অপরের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপি সরকারকে সেক্ষেত্রে লোকসভার ক্ষেত্রেও যেমন দেখলাম সংখ্যাগরিষ্ঠ না পাওয়ার জন্য এনডিএ জোটকে নিয়ে এবার সরকার গঠন করতে হয়েছিল মোদী সরকারকে রাজ্যসভাতেও আমরা দেখলাম একই এবারও যদি তাকে কোনো সিদ্ধান্ত নিতে হয় কোনো বিল পাশ করাতে হয় তাহলে এক্ষেত্রেও অপরের ওপর এবার ডিপেন্ড করতে হচ্ছে বিজেপি সরকারকে আর বর্তমানে রাজ্যসভাতে আসন সংখ্যা রয়েছে দুশো পঁচিশটি মানে উনিশটি আসন খালি রয়েছে যা নিয়ে এগারোটি আসনে নির্বাচন হওয়ার কথা রয়েছে এই বছরেই আর ইন্ডিয়া জোটের এখন সংখ্যা দাঁড়াচ্ছে আসনের সাতাশিটি শুধুমাত্র কংগ্রেসের এখানে ইন্ডিভিজুয়ালি আসন রয়েছে ২৬টি যেটা এই এগারোটা যে আসনটা খালি রয়েছে সেই এগারোটা আসনের যখন নির্বাচন হবে এই বছরে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে কংগ্রেস দুটো আসন পাকাপাকিভাবে পাচ্ছে সেক্ষেত্রে কংগ্রেসের ইন্ডিভিজুয়ালি আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে সাতাশটি বা এবং আমরা সকলেই জানি যে রাজ্যসভাতে বিরোধী দল হওয়ার শর্ত হচ্ছে আসন আসন থাকবে মানে থাকতে হবে কংগ্রেসের কাছে যদি কিংবা আঠাশটা আসন থাকে তার মানে এক্ষেত্রেও পরিষ্কার যে রাজ্যসভাতেও বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে থাকছে কংগ্রেস একাই এবং রাহুল গান্ধী হচ্ছে বিরোধী দলনেতা তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যেমন জাতীয় রাজনীতির দিকে নজর রাখলে এক আমরা বললাম যে শুধু বিজেপির পতনই দেখছি আমরা তেমনি কিন্তু কংগ্রেসের উত্থান সব ক্ষেত্রে চোখে পড়ছে লোকসভা নির্বাচনে কংগ্রেস কিভাবে উঠে এসেছে আমরা দেখেছি যেখানে তলানিতে গিয়ে পড়েছিল কংগ্রেসের পারফরমেন্স সেখান থেকে উঠে না দাঁড়াতে পারো কিন্তু উঠে বসেছে কংগ্রেস আবার আমরা দেখছি একটু করে যেন বিজেপি নিজের জায়গা থেকে সরে যাচ্ছে পরপর সর্বক্ষেত্রে লোকসভা নির্বাচন হতে পারে উপনির্বাচন হতে পারে কিংবা রাজ্যসভাতে ক্ষমতা নিয়ে সেই দিকে যেমনটা আমরা দেখছি যে বিজেপি আস্তে আস্তে নিজের জায়গা হারাতে হারাতে কোথায় গিয়ে দাঁড়ায় অনেকে তো ভবিষ্যদ্বাণী করছেন যে পাঁচ বছর অব্দি নাকি নিজের আসন টিকিয়ে রাখতে পারবে না মোদী সরকার সেই ভবিষ্যদ্বাণী কতটা ঠিক হয় কিংবা পাঁচ বছর পর হিসেবটা কোথায় গিয়ে দাঁড়ায় সেই সবের খবর আমরা দেব আপনাদেরকে তাই চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের